আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিমিফাই ইয়ারড লিস্টিং নিয়ে কথা বলব টুকেন এলোকেশন নিয়ে কথা বলবো এখান থেকে ফ্রিতে অনেকে আর্ন করতে পারতেছেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো চলেন বন্ধুরা আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব মিমিফাই সম্পর্কে তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলতে চাই দেখতে পাচ্ছেন আমার এখানে একশো ডলার একটা পেমেন্ট প্রুফ সেটা কিন্তু মিমিফাই থেকে গি দেওয়া হয়েছে তো আপনারা গি কিভাবে কীভাবে পার্টিসিপেট করবেন সেই বিষয়টাও দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলতে চাই এখানে আমাদের কিন্তু এই যে একশো পাঁচ ডলার কীভাবে পাইছে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং কিভাবে কি হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে তো প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে মিমিফাইয়ের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্টে আসার পরে এটা হচ্ছে তাদের রিয়েল টুইটার অ্যাকাউন্ট এখানে তারা কিন্তু পিন পোস্টে দিয়ে রাখছে অক্টোবর মাসের নয় তারিখে কিন্তু তারা লিস্টিং করবে এই টোকেনটাকে লিস্টিং করবে লিস্টিংয়ের জন্য কি কি ক্রাইটেরিয়া আছে সেই বিষয়গুলি আমরা এখানে দেখবো এখানে নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পারছেন মিমিফাই গিবোয়ে ওয়ে ঠিক আছে এটা কিন্তু উইনার সিলেক্ট করছে এই যে একশো পাঁচ ডলার যে পেমেন্টটা এটা কিন্তু কিভাবে কি করছে আপনাদেরকে বলি যারা এখানে ট্রানজাকশন করছে ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু উইনার সিলেক্ট করছে দুইশো জনকে আর দুইশো জনের ভিতরে যেই উইনার হয়েছে সে কিন্তু একশো পাঁচ ডলার ইথোরিয়াম পাইছে যেটা সরাসরি উড্ডো করে আপনি যে কোনো জায়গায় সেল করতে পারবেন অবশ্যই একটা ট্রানজ্যাকশন করতে হবে আপনাকে ঠিক আছে আর এটা কিন্তু আমার না এটা কিন্তু সরাসরি যারা এই ইয়েতে পার্টিসিপেট করছিল তাদের কিন্তু এখানে লিখে দিছি ইউজার পেমেন্ট প্রুফ এই বিষয়গুলি আপনাদেরকে বুঝতে হবে এবার আসেন কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে প্রাইস কেমন হবে কি কি ক্রাইটেরিয়া আছে এই বিষয়ে আমরা জানবো আমরা নিচের দিকে যদি স্কোল ডাউন করি এইখানে স্কোল ডাউন করলে আমরা এখানে দেখতে পারবো আমি কিন্তু আপনাদের মাঝে এই আপডেটগুলি শেয়ার করছিলাম এই আপডেটটা যদি আমি আপনাদেরকে বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে মিমিফাই এটা হচ্ছে আপনার কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে প্রথমে দেখতে পাচ্ছেন অকে এক্স বাই বিট তারপরে বিটগেট কো কয়েন হট কয়েন গেট ডোটায়ো কয়েনক্স এলভ্যাঙ্ক তারপরে বিন্যাক্স বিটফিন্যাক্স বিটমার্ট আর কি অসংখ্য এক্সচেঞ্জারে কিন্তু এটা লিস্টিং হবে এখন ব্যাপার হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে কি ভাই বাইন্যান্সের লিস্টিং আসবে না অবশ্যই বাইন্যান্সের লিস্টিং আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট আছে বাদ বাকিটা কোম্পানি জানে কারণ অন্য অন্য নর্মাল প্রজেক্টগুলি যে যেভাবে বাইন্যান্সের লিস্টিং হচ্ছে সেক্ষেত্রে তো এটা অনায়াসে আমরা বলতে পারি মিমিফাই বাইন্যান্সের লিস্টিং হবে তো আমরা দেখে নিলাম কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবার আসেন এটা ফ্রিসেল মার্কেট কত চলতেছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি এটা দেখার জন্য চলে যাব হচ্ছে বিডগেট এক্সচেঞ্জারে এক্সচেঞ্জারে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি মার্কেট যেটা আছে ফ্রি মার্কেটে আসলাম আসার পরে এটা কিন্তু আজকেই লিস্টিং হয়েছে ফ্রি মার্কেটে এই যে দেখতে পাচ্ছেন মিমিফাই ফ্রি মার্কেটে পঁচাশি পার্সেন্ট আপে আছে এটা আর কি সাড়ে তিন সেন্ট প্লাস আছে যেটা যদি আমি আপনাদেরকে এখানে ক্লিক করি ক্লিক করে আপনারা দেখতে পারবেন এটার যে প্রাইস এটা দেখতে পাচ্ছেন জিরো এটা হচ্ছে ফ্রি সেল মার্কেট আর এটা যখন স্পট মার্কেটে আসবে তখন এই প্রাইসটা পাঁচ সেন্ট আমরা আশা করতে পারি অনায়াসে পাঁচ সেন্ট টু দশ সেন্ট এটা জানি না কতটুকু হবে কনফার্মলি বলতে পারতেছি না আমাদের প্রাইস প্রেডিকশনে এতটুকু আমরা বলতে পারতেছি এবার আসেন এই টুকেনটা আমরা দেখব কতটুকু তাদের সাপ্লাই আছে এই যে কয়েন ওভার ভিউতে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে ডিটেলস তারা আমাদেরকে বলে দিবে এই যে দেখতে পাচ্ছেন মিমিফাই টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র টেন বিলিয়ন টেন বিলিয়ন আবার মিলিয়ন মনে করেন না কেউ টেন বিলিয়ন আর এই টেন বিলিয়ন সাপ্লাই এটা কিন্তু টোটাল ঠিক আছে এখন বিষয় হচ্ছে তারা সার্কুলেশন সাপ্লাই কতটুকু দিবে ইয়ার কত কতটুকু দিবে এটা পরবর্তীতে কিন্তু আমাদেরকে নিউজ তারা জানাইতে পারে যদি নিউজের কিছু আছে কিনা আচ্ছা নিউজের আপাতত কিছু নাই এতটুকু ছিল হচ্ছে প্রাইস প্রেডিকশন এবার আসেন আমরা মিমিফাইতে কীভাবে অংশগ্রহণ করব এয়ারড্রপে এলোকেশনে এবং একশো পাঁচ ডলার বা তার চেয়ে বেশি উইনার কিভাবে হব এই দুইটা বিষয় সম্পর্কে আমরা এখন জানব এবার আসেন আমি আপনাদেরকে দেখাই এখানে কিভাবে কি করতে হবে এখানে কি কী ক্রাইটেরিয়াগুলি আপনাদেরকে এখানে হতে পারে কোন কোন পর্যায়ে আমাদেরকে এইখানে টোটাললি ইয়ারডপটা প্রোভাইড করতে পারে প্রথমত যদি আপনাদেরকে বলি এই লেভেলটাকে কিন্তু তারা একটা ক্রাইটেরিয়াতে নিতে পারে অ্যালোকেশনের ব্যাপারে অবশ্যই লেভেলটা আপনারা আপ করার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আপনারা এখানে যে ট্যাপ ট্যাপের যে বিষয়টা আছে ভালো করে বুঝবেন ট্যাপ ট্যাপ কিন্তু আপনাদেরকে করতে হবে এর পরবর্তীতে আপনারা এইখানে দেখতে পারবেন এখানে ওয়ালেট এই যে ইয়ারডোপের এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ওয়ালেট সেকশন একটা আছে অবশ্যই আপনারা যারা এখনও ওয়ালেট ক্রিয়েটেশনটা কমপ্লিট করেন নাই এটা অনেক আগেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিছিলাম আর যদি ওয়ালেট ক্রিয়েট না করা থাকে তাহলে কিন্তু আপনি ওই যে একশো পাঁচ ডলার যে গি এটাতে কিন্তু অংশ অংশগ্রহণ করতে পারবেন না অতএব ওয়ালেট ক্রিয়েটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে হচ্ছে আপনারা এখানে স্পেন করবেন স্ক্যান করার মাধ্যমে আপনারা প্রত্যেকেই এখানে ছয়টা করে স্পিন হলে যেমন যে এইখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এটার উপরে যদি আমি ক্লিক করি এটার উপরে যদি ক্লিক করি ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন আমার ছয়টা স্পিন করলে আমি এটার জন্য এই অফারে অংশগ্রহণ করে নিলাম এই যে এখানে দেখতে পারবেন ছয়টা স্পিন ট্রানজাকশন হানড্রেড পারসেন্ট কনফার্ম কিনা সেটা কিন্তু কোথাও এটা ক্রাইটেরিয়াতে লেখা নাই ঠিক আছে তো এটাই যে চব্বিশ ঘন্টা পরে পরেই এটা হবে এই যে দেখতে পাচ্ছেন প্লেস ওয়ানে জিরো পয়েন্ট ওয়ান নাইন ইটিএসি পাবো যে প্রথম উইনার হবে এখানে মোটামুটি দুইশো উইনারকে তারা প্রতিদিন সিলেক্ট করতেছে আর সর্বনিম্ন কিন্তু একশো পাঁচ ডলার ঠিক আছে এখানে কিন্তু যদি আপনি এখানে উইনারে থাকতে পারেন তাহলে এখানে দেখতে পারবেন সর্বোচ্চ কিন্তু এখানে পাঁচ হাজার ডলার পর্যন্ত কিন্তু ঘিবই হচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা আপনারা যখন স্পিন করবেন এই স্পিন করলে এই যেটা হয়ে যাবে আর অবশ্যই ওয়ালেটটা ক্রিয়েট করে স্পিনটা করবেন তাহলে আপনি এটার জন্য এলোকেশন পাবেন এতটুকুই আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ফুল কন্টিনিউ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ